হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পিএসপি সফটওয়্যারে বা পিএসপি সার্ভারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার পর আপনারা ক্লাস্টারে প্রেরণ করবেন। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করব, কিভাবে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার পর যদি কোনো ভুল থাকে সংশোধন করব। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তা ক্লাস্টারে প্রেরণ করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে পিএসপি সফটওয়্যারে প্রবেশ করব। পিএসপি লিংকে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। করার পর আমরা pesp.finance.gov.bd সার্ভারে ঢুকব। আচ্ছা, ঢুকার পর আমরা লগইন পেজ পাবো। এই লগইন পেজে আমরা ইউজার নেম, প্রথম বক্সে ইউজার নেম, দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড, তৃতীয় বক্সে ক্যাপচা লিখে আমরা লগইন বাটনে ক্লিক করে লগইন করব। আচ্ছা, লগইন করার পর আমরা এরকম ড্যাশবোর্ড দেখতে পাবো। তো আমি এখন দেখুন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো ড্যাশবোর্ড দেখতে পেলে আপনার বাম পাশে দেখুন প্রাথমিক নির্বাচন। এই প্রাথমিক নির্বাচন যে মেনু আছে বাম পাশে, সেই মেনুতে আমরা ক্লিক দেব। আচ্ছা, ক্লিক দেওয়ার পর দেখুন একেবারে সবার শেষে চার নম্বর অপশনে লেখা আছে ক্লাস্টারে তালিকা জমাদান। তো ক্লাস্টারে তালিকা জমাদান আমরা এই মেনুতে সাবমেনুতে আমরা ক্লিক করব। আচ্ছা, সাবমেনুতে ক্লিক করার পর যে ইন্টারফেস এসেছে সেখানে আমার এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে। তো আপনারা এভাবে দেখতে পাবেন। শেষে দেখুন 29টি এন্ট্রির মধ্যে থেকে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে আমার কেবল 10টি শিক্ষার্থীর তথ্য দেখতে পাচ্ছি। তো আপনারা 29টি যদি একবারে দেখতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন ডান পাশে প্রতি পৃষ্ঠায় রেকর্ড 10 লেখা আছে। এখানে বাটনে ক্লিক করে আপনারা 20, 50, 100 নির্বাচন করে দেবেন। তো আমার যেহেতু 50-এর নিচে আছে তাই আমি 50 দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে এখানে সকল শিক্ষার্থীর তথ্য এখানে দেখাবে। তো এরপর আমরা যেহেতু ক্লাস্টারে প্রেরণ করব, তো প্রতিটা শিক্ষার্থীকে বামে, শিক্ষার্থীর নামে বামে দেখুন একটা ছোট বক্স আছে, স্কোয়ার বক্স আছে, এই বক্স গুলাতে ক্লিক করতে হবে, ক্লিক করে নির্বাচন করে দিতে হবে। তো এক এক করে নির্বাচন করতে গেলে একটু সময় লাগবে। আপনারা যদি চান যে একবারে আমরা নির্বাচন করব, সেক্ষেত্রে দেখুন যে শিরোনাম বার আছে, হেডার বার আছে, এখানে দেখুন এই বক্সের উপরে আর একটি বক্স আছে কালোর মাঝখানে। তো এই কালোর মাঝখানে যে বক্স আছে এই বক্সটাতে আমরা ক্লিক করব। বক্সটাতে ক্লিক করলে দেখুন একসাথে সকল শিক্ষার্থী নির্বাচিত হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট হয়ে গেলে আমরা স্ক্রল করে একেবারে সোজা নিচে আসব। আসার পর দেখুন ক্লাস্টারে জমাদান, হালকা সবুজ রঙের সাদা কালোতে লেখা ক্লাস্টারে পাঠান। এই ক্লাস্টারে পাঠান লেখাতে আমরা এখন ক্লিক করব। হ্যাঁ, এখন যে পপ আপ মেনু এসেছে ক্লাস্টারে তালিকা জমাদান, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত, হ্যাঁ অথবা না? তো আমি এখন যেহেতু জমা দিব কাজে আমি হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁ, আমার সাকসেসফুলি জমা হয়ে গেছে। দেখুন আমার এখন কোনো শিক্ষার্থী তালিকা এখানে নেই। ক্লাস্টার তালিকা জমাদান, শূন্যটা এন্ট্রির মধ্য থেকে 1 থেকে 0 পর্যন্ত দেখানো হচ্ছে, অর্থাৎ আমার শিক্ষার্থী তথ্য ক্লাস্টারে চলে গেছে। তো এভাবে আমরা কোনো শিক্ষার্থী এন্ট্রি করার পর একটা একটা করে কিংবা একসঙ্গে সকল শিক্ষার্থীকে নির্বাচিত করে, সিলেক্টেড করে আমরা ক্লাস্টারে পাঠাতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।